ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, একের এক রোদ ব্যবহার করে রান্না করা হয় সোলার কুকারে, একের দুই আরো কত বছর সূর্য আলো দেবে 500 কোটি বছর, একের তিন সুন্দরবনে হয়েছিল আয়লা, একের চার জৈব গ্যাস পাওয়া যায় গোবর থেকে, একের পাঁচ তুবড়ি বানাতে লাগে কাঠ কয়লা, একের ছয় নৌকা কোন দিকে যাবে তা ঠিক করে হাল, পালে বাতাস লাগলে নৌকা জোরে যায় আর দাঁড়ের সাহায্যে জল ঠেললে নৌকা এগিয়ে যায়, আর হাল ঠিক রাখলে নৌকা কোন দিকে যাবে হাল ঠিক করে, দুয়ে বাম দিক সঙ্গে ডান দিক মেলাও, জলের বোতল, ISI ছাপ, ধূমকেতু, সুমেকার লেভি, চোরা শিকারি, বাঘ শিকার, প্রাকৃতিক দুর্যোগ, সুনামি, মশলা, এলাচ, কালো হিরে, কয়লা। তিনে আছে শূন্যস্থান পূরণ করো, তিনের এক হচ্ছে চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়, তিনের দুই পেট্রোলিয়াম হয় প্রাণীদেহ থেকে, তিনের তিন একটি অবলুপ্ত প্রাণী হলো ডোডো, তিনের চার বিশ্ব বয়স্ক দিবস হলো 1 অক্টোবর তারিখে, তিনের পাঁচ সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি, তিনের ছয় পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। সত্য বা মিথ্যা হচ্ছে চারের এক 15 জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস, সত্য চারের দুই গৌণ জোয়ারের 12 ঘন্টা পরে মুখ্য জোয়ার হয় মিথ্যা, চারের তিন হচ্ছে 1854 সালে ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়, এটা 1853 16ই এপ্রিল হবে, তাই এটা মিথ্যা, চারের চার বাস থেকে লাফ দিয়ে নামা উচিত নয় এটা সত্য, চারের পাঁচ জেনারেটর ডিজেল শক্তিতে চলে সত্য, চারের ছয় বড় গির্জাকে চার্চ বলে এটা মিথ্যা, বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে, ছোট গির্জাকে চার্চ বলে। পাঁচে আছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও, এক কালো হিরে কাকে বলে, কয়লাকে, আমাদের রাজ্যে কোথায় এটি পাওয়া যায়। আচ্ছা, আমাদের রাজ্যে এই যে বলেছে আসানসোল, রানীগঞ্জ, রানীগঞ্জের উত্তর পূর্বে আর দক্ষিণ পশ্চিমে খনিগুলো ছড়িয়ে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে এইগুলো পাওয়া যায়। পাঁচে দুই বলেছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন, ভূমিকম্প প্রবণ অঞ্চলের বাড়িগুলো কাঠে তৈরি হয় কেন, এক হচ্ছে কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, দুই কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম, তিন বাড়ি ভাঙার পরে ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়, তাই ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি তৈরি করা হয়। পাঁচের তিন বলেছে অপ্রচলিত শক্তি কাকে বলে, উদাহরণ দাও, অপ্রচলিত শক্তি কাকে বলে, শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি। পাঁচের চার বলেছে ওষুধ তৈরি হয় চারটি গাছের নাম, কালবেগ, সর্পগন্ধা, বাসক, সিংকোনা, পাঁচের পাঁচ আছে জোয়ার ভাটা কি, জোয়ার ভাটা কাকে বলে, চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়, জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। পাঁচের ছয় বলেছে বাঘ সংরক্ষণের দুটি উপায় লেখো, এই যে বাঘ সংরক্ষণ বলছে পরিবেশে বাস্তুতন্ত্রের গঠন বজায় রাখতে হলে বাঘ সংরক্ষণ করতে হবে, তার জন্য প্রদত্ত পদক্ষেপগুলি নিতে হবে, এক হচ্ছে ব্যাঘ্র প্রকল্পের মাধ্যমে বাঘ সংরক্ষণ, দুই চোরা শিকার বন্ধ করতে হবে, চোরা শিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, তিন লোকালয়ে বাঘ এসে পড়লে না মেরে বন দপ্তরকে জানাতে হবে, চার অসুস্থ আর বৃদ্ধ বাঘদের চিকিৎসা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। পাঁচে সাত বলেছে সূর্যগ্রহণ কয় প্রকার কি কি, দুই প্রকার, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, পাঁচের আট বলেছে কয়লা এবং কাঠ কয়লার মধ্যে পার্থক্য লেখো, কয়লা কাঠ কয়লার পার্থক্য সৃষ্টি, দীর্ঘদিন ধরে উদ্ভিদদেহ মাটির নিচে চাপা পড়ে কয়লায় পরিণত হয় আর কাঠ কয়লা জ্বলন্ত কাঠ, সম্পূর্ণ পোড়ার আগে জল দিয়ে নিভিয়ে দিলে কাঠ কয়লায় পরিণত হয়, কার্বনের পরিমাণ, কয়লাতে কার্বনের ভাগ বেশি থাকে, কাঠ কয়লায় কার্বনের ভাগ তুলনামূলক কম, ব্যবহার, জ্বালানি রূপে কয়লার ব্যবহার বেশি আর জ্বালানি রূপে কাঠ কয়লার ব্যবহার কম হয়। ছয়ের এক বলেছে ভরা কোটাল আর মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো, ভরা কোটাল আর মরা কোটালের পার্থক্য হচ্ছে ভরা কোটালে চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণে জোয়ারের জল অনেক বেড়ে যায় আর মরা কোটালে চাঁদ এবং সূর্যের পরস্পর বিপরীত আকর্ষণে জোয়ারের জল খুব বাড়ে না,
অমাবস্যার পূর্ণিমা তিথিতে ভরা কোটাল হয়, কৃষ্ণ আর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করলে ভরা কোটাল হয়, আর চাঁদ আর সূর্য পৃথিবীর সাপেক্ষে সমকোণে অবস্থান করলে মরা কোটাল হয়। ছয়ের দুই বলেছে দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো, কয়লা পেট্রোলিয়াম, আর ধোঁয়ায় উপস্থিত দুটি বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড। ছয়ের তিন বলেছে প্রচলিত শক্তি কাকে বলে, আর অপ্রচলিত শক্তি ব্যবহারে দুটি অসুবিধা লেখো। প্রচলিত শক্তি কাকে বলে উদাহরণ দাও। শক্তি উৎপাদনে যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ প্রভৃতি। আর অপ্রচলিত শক্তি ব্যবহারে দুটি অসুবিধা হলেছে, তো এখানে আছে তিনটে অসুবিধা। এক হচ্ছে এই শক্তি উৎপাদনের প্রাথমিক ব্যয় অনেক বেশি, দুই এই শক্তি ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন, আর তিন হচ্ছে এই শক্তির উৎপাদন ক্ষমতা কম। তো এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। ছয় চার বলেছে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের মধ্যে পার্থক্য লেখো, আর টেলিস্কোপ কে আবিষ্কার করেন, টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি, আর সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের পার্থক্য। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের পার্থক্য, সূর্যগ্রহণ হচ্ছে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে সূর্যালোক বাধাপ্রাপ্ত হলে তাকে সূর্যগ্রহণ বলে, আর পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে চন্দ্রলোক বাধাপ্রাপ্ত হলে তাকে চন্দ্রগ্রহণ বলে। একই সরলরেখায় সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ এলে সূর্যগ্রহণ সৃষ্টি হয়, আর একই সরলরেখায় সূর্য আর চন্দ্রের মাঝে পৃথিবী চলে এলে চন্দ্রগ্রহণের সৃষ্টি হয়। অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়, আর পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। সূর্যগ্রহণ দিনের বেলায় হয়, চন্দ্রগ্রহণ রাতের বেলায় হয়। ছয়ের পাঁচে আছে অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি লেখো, আর একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম, ভুটানের জলঢাকা নদীর ওপরে ঝালং হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র। আর অ্যাসিড বৃষ্টির প্রভাব হচ্ছে, এক হলো মানুষের ত্বকে রোগ দেখা দেয়, দুই হচ্ছে চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতার হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়, তিন হচ্ছে গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, চার মাটির উর্বরতা হ্রাস পায়, পাঁচ পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।